হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকে লাঞ্চ থেকেই শুরু করছি। তো লাঞ্চে আজকে আমাদের হয়েছে খিচুড়ি। তো শনিবার যেহেতু, তার জন্য আজকে খিচুড়ি করেছে। আমাদের নিরামিষ খায়, আর খিচুড়ি খাওয়াটা কিন্তু শনিবার দিন খুবই ভালো। তার কারণ হলো খিচুড়ি মানে খেলে শনিবার দিন মুগ ডাল যেহেতু আছে, এই মুগ ডাল খাওয়া শনিবার খুব ভালো। আর খিচুড়ি তো খেলে নাকি বারের দশা কাটে, বারের দৃষ্টিটা কাটে, তো শনি ঠাকুরের। তো দেখো এদিকে দেখো, আমার মেয়ে খেতে বসে পড়েছে আর আমার দিদির মেয়ে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছে দুজনকে। আর আমার মেয়ে আজকে খুব ভালো করেই খেয়েছে খিচুড়িটা। তো তোমরাও কিন্তু শনিবার দিন খিচুড়ি বানিয়ে খেতে পারো, শনিবার দিন খিচুড়ি খাওয়া খুব ভালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। দেখো 7:30 থেকে একটুখানি মানে ওই 7:35-40 মতন বাজে। তো ভাবলাম তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলা হয়নি, সকাল মানে দুপুরবেলা রান্না বান্নাগুলো তো দেখালাম তোমাদের, কিন্তু সামনে এসে না আর কথা বলা হয়নি। আর আমাদের ঘরটা দেখছো, এই ঘরটা একটু আগোছালো রয়েছে এখন, মানে সকালবেলা সব রোদে টোদে দেওয়া হয়, তো আর যেগুলো একটুখানি ভেজা ভেজা থাকে এই ঘরের মধ্যে একটু ছড়িয়ে দেয়। আর এখানে রয়েছে আমার মেয়ে, ওকে এখন দুধ খাওয়াবো। দেখো ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করি, তারপরে যাবো ওকে দুধ খাওয়াতে। এই দেখো দুধ জল দেওয়া হয়ে গেছে, আর আজকে রাত্রে রান্না বান্নারও সেরকম একটা কিছু করা হবে না, সকালের খিচুড়ি তো রয়েছে। আর আমার দাদা শ্বশুর বাড়ির থেকে কিছু খাবার দাবার পাঠিয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই কি পাঠিয়েছে। তো দেখো এখানে ঘুগনি পাঠিয়েছে, যেহেতু আজকে শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খায়, তার জন্য এটা নিরামিষ ঘুগনি করেছে, ঘুগনি পাঠিয়েছে। আর পাঠিয়েছে হলো এই দেখো শিমুইয়ের পায়েস। তো এইগুলো পাঠিয়েছে, রাত্রে দেখা যাক কিভাবে কি করা হবে, না লুচি করা হবে এখনো জানি না। যেহেতু রান্নাঘরে ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে একটু গল্পও করি, তোমাদের একটু দেখাইও কি কি পাঠালো খাওয়ার দাওয়ার। তো রাত্রে ওই জন্য মনে হয় বিশেষ কিছু রান্না করার প্রয়োজন পড়বে না, তাও দেখা যাক কি করা যায়। আর এখন মেয়েকে একটু দুধ খাইয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আর আজকের ভিডিওটাও খুব বেশি বড় করবো না, ছোটখাটোর মধ্যেই করবো। ফ্রেন্ডস, তোমাদের তো বলেছিলাম রাতে রান্না করবো, কি করবো না কোনো ঠিক নেই, কারণ অনেক কিছু রান্না রয়েছে। তাও লাস্ট অবধি সবাই বাবা পনির এনেছিল, তো পনির রান্নাতে আমাদের বাড়ির সবাই পনির খেতে ভালোবাসে, তার জন্য একটু পনির করবো। দেখো এখানে নুন গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি পনিরটা, পনিরটা ভাজবো। আর আজকে কী করবো বলো তো, একটু চিলি পনির করবো। আর চিলি পনিরটা করবো মামন যেরকমভাবে করে সেরকমভাবে। মামন এইভাবে পনির একবার আমার বিয়ের আগে মা বাবা ওদের খাইয়েছিলো, আমাদের সবার খুব ভালো লেগেছিল। তো যখনই আমি আসি মা করতে বলে, কিন্তু মামনের মতন সেরকম অতটা ভালো পারি না, তো চেষ্টা করবো করার। কী কী আমার লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদিও এই রেসিপিটা তোমাদের আমি আগেও দিয়েছিলাম, তো তাও দেখিয়ে দিচ্ছি আরেকবার করবো, তো তাই দেখাচ্ছি। এটা আছে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা নিরামিষ তো তার জন্য। আর এখানে দেখো একটুখানি জল গরম করে রেখেছি, পনিরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রাখবো, এর মধ্যে একটু ধরুন আর একটু চিনি দিয়েই রেখেছি। তো তেল দেখো এখানে গরম হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে দেবো। তো পনিরগুলো দিয়ে পনিরগুলো একটু ভাজা ভাজা করে নেবো, আর পনিরগুলো খুব একটা বেশি ভাজা করবো না। হালকাই ভাজা করে রেখে দেবো, কারণ পনির বেশি ভাজা করলে একটু মানে স্টিফ হয়ে যায়, বেশি মানে একটু কেমন টেস্টটা একটু নষ্ট হয়ে যায় সোজা কথায়। তো তার জন্য হালকা ভাজবো, ভেজে ওই গরম জলের মধ্যে রাখবো। আর চিংড়ি মাছ, চিংড়ি মাছও দেখবে বেশি ভাজলে কিন্তু খারাপ মানে ভালো হয় না। তো
তো এদিক থেকে দেখো পনিরগুলো তুলে নিয়েছি, তুলে সব বাটির মধ্যে তুলে রেখেছি। এবারে না সবার ফার্স্টে যেটা করবো ক্যাপসিকাম গুলো ভেজে তুলে রাখবো। তো ক্যাপসিকাম বেশি ভাজবো না, এটা একটু বাড়িয়ে ভেজে নিচ্ছি। তো দেখো ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম গুলো তুলে রাখবো। তো এখানে ক্যাপসিকামটা তুলে রাখলাম, এবারে দিয়ে দেবো এই টমেটো গুলো। তো এদিকে দেখো টমেটো গুলো মানে একটুখানি গালিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে যে সসটা রেডি করেছি মানে সয়া সস, টমেটো সস, এই সসের ইয়েটা দিয়ে দিলাম, আর এর মধ্যে কাশ্মীরি লঙ্কাও আছে। তো ওই সসটা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবো, আর কষানোটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা। আর এর মধ্যে চিনিটাও কিন্তু লাগবে, যেহেতু সয়া সস স্টক আছে, আর চিলি মিষ্টি জিনিস, মানে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। এরা টক ঝাল মিষ্টি তিন রকমই। তো দেখো আদাটা দিয়ে কষিয়ে নিচ্ছে, আর মিষ্টিটা নুন মিষ্টিটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। তো দেখো এটাও কষানো হয়ে এসেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা তো আগেই ভাজা আছে, তো একটু নেড়ে চেড়ে তারপর পনিরটা দিয়ে দেবো। তো দেখো এখানে ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা। পনিরটা আগেই ভেজে রাখা আছে, গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে পনিরটা একটু নরম হয়। তো এখন দিয়ে এটা আর একটু জল লাগবে, তো এটা দেওয়ার পরে জলটা দিয়ে পনিরে একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো তার জন্য 10 মিনিট ফুটিয়ে নেবো, সবগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ বলতে ক্যাপসিকাম তো এমনিতেই ভাজা আছে, তাও 10 মিনিট একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরেকটু দেবো হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আগেই গুলে রেখেছি এখানে, দেখো এটা একটু নেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়েই এটা নামিয়ে ফেলবো, একটু থিক হয়ে যাবে। আর চিলি মানে চিলি চিকেন বলো, চিলি পনির বলো, একটু থিক থিক হলে ভালো লাগে। তো দেখো চিলি পনির আমাদের একদম রেডি, এরপরে আমরা সার্ভ করে দেবো। মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, এবার আমরাও খেতে বসে পড়বো। তো এদিকে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, চিলি পনির, আর আজকে অনেক রকম কিছুই আছে খাওয়ার রাত্রে। দেখো সকালের আলুর তরকারি, আলু ভাজা, দুপুরের তারপরে ঘুগনি আমার দাদা শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছিল, তোমাদের বললামই তো, আর নিয়েছি 2টো রুটি আর শশা। এটাই হলো আজকে আমাদের রাত্রের ডিনার। ফ্রেন্ডস, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 11:30 তো বেজেই গেছে। আর আজকে রান্নাটা ভালোই লেগেছে সবার, সবাই খুব পছন্দ করে এই খাবারটা, আমি আসলেই বানাই, তো তার জন্য আজকে বানিয়েছি, আর সবার ভালো লেগেছে, আর সবার ভালো লাগলে আরও বেশি ভালো লাগে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি খুব 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 ভালো লেগে থাকে, যারা আমার নতুন বন্ধু আজকেই আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের বলবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই।